অস্কারের বিচারক হচ্ছেন বাংলাদেশি নাফিস বিন জাফর। টানা দুইবার অস্কার জয়ের পর এবারের বিচারক হচ্ছেন বাংলাদেশের নাফিস বিন জাফর। সিনেমার নোবেল, হ্যাট, একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার প্রদানকারী একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর সদস্য হবার আমন্ত্রণ পেয়েছেন তিনি। ভিজুয়াল ইফেক্টস বিভাগের অস্কারের জন্য ভোট মূল্যায়নও দেবেন নাফিজ। নাফিজ বিন জাফর মূলত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী। বাংলাদেশ হতে প্রথমবারের মতো এ সম্মান পেলেন তিনি 2017 সালে। এতে অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও ঐশ্বরিয়া রায় বচ্চনও আমন্ত্রণ পেয়েছিলেন। এবারে নতুনদের তালিকায় আমন্ত্রণ পেয়েছেন নাফিজ বিন জাফর। বিভিন্ন বিভাগে 57টি দেশের 774 জন নতুন সদস্যের এই তালিকায় ও আন্ডার উইমেন খ্যাতিয়াল গ্যাডেট হতে শুরু করে 95 বছর বয়সী অভিনেত্রী বেটি হোয়াইট রয়েছেন। রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস উভান্স, ডোয়াইন জনসন দ্য রক, ক্রিস প্যাট, আনা ফারিসের মতো তারকারা। একাডেমির বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, নতুন আমন্ত্রিতরা আমন্ত্রণ গ্রহণ করলে একাডেমির এই সদস্য সংখ্যা হবে 8,427, যাদের ভোট মূল্যায়নে দেয়া হয়ে থাকে অস্কার পুরস্কার। নাফিস প্রথম বাংলাদেশি ব্যক্তি হিসেবে 2007 সালে অস্কার পুরস্কার জেতেন। হলিউডের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস অ্যান্ড চলচ্চিত্রে ফ্লুইড অ্যানিমেশনের জন্য সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল বিভাগে ডিজিটাল ডোমেইন নামে ভিজুয়াল ইফেক্টস ডেভেলপার কোম্পানির হয়ে দুই সহকর্মী ডাগ্রোবেল ও রিও সাকাগুচির সাথে নাফিস এ পুরস্কার জিতেছিলেন। এরপর 2012 মুভিতে প্রথম ব্লক ডেস্ট্রাকশন টুলকিট ব্যবহারের জন্য একাডেমি অ্যাওয়ার্ড অফ সায়েন্স 2014 পুরস্কার পান তিনি। ওই ব্লক ডেস্ট্রাকশন টুলকিটটি প্রথম ব্যবহার হয় 2012 ছবিতে। এরপর ট্রান্সফরমারের প্রতিটি সিরিজ ও 2014 সালে মুক্তি পাওয়া অটোম্যান সহ 20টিরও বেশি ছবিতে এটি ব্যবহার করা হয়েছে। নাফিস 1978 সালের 8 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।